আফটারনুন এভরিওয়ান, আজকে হচ্ছে 2রা বৈশাখ। কালকে যথারীতি আমাদের দোকানে একটা দোকানে হালকাটা কমপ্লিট হয়ে গেছে, যেখানে তোমরা দেখলে আমরা গেছিলাম। তো সোনা ভীষণ ভীষণ এনজয় করেছে কালকে সারাটা দিন, মানে যখন থেকে দেখেছে আমি রেডি হয়েছি, ওর মানে মুখের এক্সপ্রেশনই অন্যরকম হয়ে গেছে, মানে কতক্ষণে বেরোবে, মাম্মা রেডি হয়েছে মানে আমাকে নিয়ে যাবে। আমাদের এই দোকানে হবে অক্ষয় তৃতীয়ার দিন, তো সেই জন্য আমি আলাদা করে সোনার ড্রেসও সিলেক্ট করে দেখেছি যে কোনটা পরিয়ে নিয়ে যাবো। রান্না বান্না যেখানে যা জল লাগবে মামুনি সব বাইরে রেখে দেবে, এমনি দেখবে ফুটতে শুরু করেছে, মানুষই ফুটতে শুরু করেছে, এত গরম। সোনামার ওই ঘরটা তুলনামূলক অন্যান্য ঘরের থেকে না একটু ঠান্ডা, কেন বুঝবই না। ওপরে তো এই ঘরটার ওপরেও তো ঘর রয়েছে, কিন্তু এই ঘরটা অতটা ঠান্ডা না, আর মনে হয় রাত্রিবেলা এসিটা ওই ঘরে চলে বলেই নিচের ঘরটা ঠান্ডা বেশি। আর ওপরের ঘরে যতই চলুক না কেন এসি, তারপর তো সেই সকাল থেকে টানা রোদটা খায়, ওই জন্য ওপরের ঘর দুটো ঠান্ডা থাকে না। জল আর চা চিনি দিয়ে দিলে ঘরে একদম চা হয়ে আসবে। পুরো বাসন কোসন যা বেরিয়েছিল এখন সব মেজে ঘষে আবার পরিষ্কার হয়ে জায়গা মতন ঢুকে যাবে। আবার সামনেবার যখন পুজো হবে, সামনেবার মানে নেক্সট যে পুজোটা হবে, তারপর বিশ্বকর্মা পুজোর সময় বেরোবে, আবার নামবে। হ্যাঁ, তারপর দিয়ে শুরু হবে আবার রবিবারে স্পেশাল আজকের আলু ভাজা, তার সাথে এই যে ভাত রয়েছে, এইখানে রয়েছে লাউয়ের তরকারি, আর এই যে এখানে রয়েছে বেগুন ভাজা, শুরুতে রয়েছে করলা আলু ভাজা। ব্যাস এই হচ্ছে আমাদের আজকে মেনু। মামনি গেলে এখন মিস্ত্রি কাকুদের চা দিতে, এক্ষুনি যদিও চলে আসবে তবু দরজাটা দিয়ে রাখি। তোমাদেরকে আমি বলেছিলাম যখন ক্যালেন্ডার ফাইনাল হয়ে যাবে তোমাদের দেখাবো, তো ফাইনাল ওরা সিলেক্ট তো দোকান থেকেই করে দিয়েছে, শুধু আমরা নাম্বারটা বলে দিয়েছি তাই তোমাদের দেখানো হয়নি। এখন দেখিয়ে দিচ্ছি, এটা হয়েছে সিলেক্ট কাকায়ের দোকানের জন্য, মানে আমরা দুটো খুব পছন্দ হয়েছিল দুই দোকানের জন্য, এবার যে দোকানে যেটা করে। বেসিক্যালি আমাদের সবসময় রাধাকৃষ্ণ হয় বা গোপাল ঠাকুর হয়, তাই কাকাই বললো এবার আমি তাহলে রাধাকৃষ্ণটা করে দিই আর তোমরা গণেশটা করো, কারণ কাকাই ম্যাক্সিমাম টাইম গণেশ ঠাকুর করে। তো আমাদেরটাও তোমাদেরকে দেখাবো, হয়ে যাক দোকানের হালকাটা, এখন তো তোমাদের দেখাতে পারছি না। এই ছবিটা কেমন লাগছে অবশ্যই সেটা বলো, আমাদের বিভৎস ভালো লেগেছে, দুর্দান্ত লাগছে কালোর মধ্যে। মাম্মা হয়ে যাবে কর 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 কোথায় এসছো তুমি, কোন জায়গা এটা বুঝতে পারছো, কোন জায়গা, ঘুম থেকে উঠে না চারদিকে তাকাচ্ছে যে আমি কোথায় এসে গেছি, গরমে নিচে ভাজা ভাজা হয়ে যাচ্ছিলাম, যার কারণে ভাবলাম না উপরে একটু যাই, একটু ঠান্ডা হয়ে আসি কেমন। তো এখন খেলাধুলো হাসি সব দেখছো মুখে, কিন্তু গরম একেবারে সহ্য করতে পারে না, মানে একটু পাখাটা অফ হলে ও চিৎকার করতে থাকে, মানে এক সেকেন্ডের মধ্যে যা আমরা বড়রা ওর যে ঠিক আছে ঘরটা খানিকক্ষণ ঠান্ডা আছে ও তখনই বুঝতে পারে, ও ঘুমিয়ে থাকলেও নড়ে চড়ে ওঠে যদি পাখা বন্ধ হয়ে যায়। যে ছোটদের তো গরম একটু বেশি হয়, আমার মেয়েটার গরম তার তো বেশি, কমেন্ট
করছিল অনেকেই যে দি ভাই এসিতে কি পুচকুকে রাখছো? হ্যাঁ এসিতে রাখছি, ওর ডক্টর ওকে পারমিশন দিয়েছে, বলেছে সবসময় 27 কিংবা 28-এ রাখা যাবে। তো 27-28-এ তো আমি রাখি, সেটা অটো করে রাখি, কুলে এখন রাখি না, কারণ ওকে আস্তে 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 ব্যাপারগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো প্রথমেই কুলে না থেকে 28-27-এ যদি অটোতে থাকে ওর অনেকখানি নিতে সুবিধা হয়। আবার আরও একটা গুণ আছে মেয়ের, যখনই ধর ওর মশারিটা দিচ্ছি, ধরো এইটা রকম টাইমে, তখন ওর মশারিটা যখন ওকে দিচ্ছি তার উপর থেকে যদি আমি একটা হালকা করে যদি হাওয়াটা লাগছে বলে হালকা করে কিছু দিয়ে দিই, যাতে ডাইরেক্ট হাওয়াটা ওর মুখে না লাগে, সেকেন্ডের মধ্যে বুঝতে পারে, কিভাবে বোঝে ভগবান জানে, বুঝে নড়াচড়া শুরু করে, ব্যাস আমায় ওটা সরিয়ে দিতে হয়। কখনো কখনো আমার ঠান্ডা লাগছে কিন্তু ওর তখনও গরম লাগে, এত গরম। কোথায় ছিল এত গরম? কোথায় ছিল এত গরম? কোথায় ছিল এত গরম? কোথায় ছিল আগে? সিমলায় ছিল না কাশ্মীরে ছিল না দার্জিলিং এ ছিল? কোথায় ছিল? একটু গলম নিয়েছো, একটু গলম নিয়েছো, একটু 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 গলম, একটু 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 গলম। বলো কোথায় গেছিলাম? কোথায় ছিল মামুনি আসা মাত্র একদম? ওই ওরে বাবা, ওরে কোমর তুলে দিচ্ছে, মাথা তো উঠছে না, নাও আমায় নাও এখন, তাই তো দেখো ক্যামেরায় মানে ধাক্কা মেরে দিচ্ছে রীতিমতো। কি আনন্দ পেয়েছি, কি আনন্দ পেয়েছি, কি বলে থাম, কি বলে দেখো। হ্যাঁ হ্যাঁ উঠবা তো, উঠবা, এই উঠবা, দাঁড়াও, আমি একটু ঘেমে গেছি তো, একটু ঠান্ডা হয়নি, এবার থাম, ঠান্ডা হোক। হ্যাঁ কেমন নেবো, তোমার এত গরম, থামের কি একটু থাকতে পারে না? রাত্রে আমরা কি করি বলো মা, আমরা দুজন চাদর গায়ে দিই, আর ওর লাগে না কিছু, আর কিছু যদি আমরা ভালোবেসে দিয়েও দিই তাহলেও লাঠি মেরে সব ফেলে দেয়, কিচ্ছু দেখো দেখো এত মানে কত চলছে, তাও 26-27-এ তাতে ওর ঠান্ডা লাগে না সোনাইটা, আর ওর গরম লাগে, গায়ে দিলে পরে লাঠি মেরে ফেলে দেয়, এত এত অমনি মরামরি শুরু হয়ে যায়, একটু পেকে গেছে, ঠমকে দেখে আনন্দ ধরে না ধরে, কোনো কাজ না করে গরমে বাসে না। টিফিন হবে মুড়ি মাখা, তেল দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিয়েছি মুড়ি, আর সাথে একটু স্বাদের জন্য নুন, চানাচুর ছাড়া মুড়ি মাখা হবে না, তো চানাচুর নিয়ে নিয়েছি, আর লঙ্কা দেব, রেডি সন্ধ্যের টিফিন, এডিট করতে করতে চলে এসেছি, এত জোর খিদে পেয়েছে ওই জন্য হেডফোন খোলার আর টাইম পাইনি, হেডফোন অবস্থাতেই মুড়ি মাখতে চলে এসেছি। সিয়ানা ক্যামেরা ধরলে কথা বলতে শুরু করে, বলো আমি এটা শিখে গেছি, ও বলতে চাইছে আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো, হয়ে গেছে তোমাদের সাথে কথা, এবার কার সাথে কথা বলা শুরু করবে, ও হয়নি এখনো, আট্টু বলতে হবে, মিমি পিপি ঠামদের সাথে কথা আট্টু বলতে হবে, সবাইকে জিজ্ঞেস করো তোমরা ভালো আছো তো, কত কিছু জিজ্ঞেস করছে, যারা যারা বুঝতে পারছো কি জিজ্ঞেস করছে তারা একটু উত্তরটা দিয়ে দিও কমেন্ট সেকশনে। এসে গেছি ওপরে, বিছানাপত্র সব কমপ্লিট, ওপরে একটা খোপা করে নিয়েছি, গরমের কথা নতুন করে বলার আর কিচ্ছু নেই, সবাই একই রকম ভুক্তভোগী, আজকে সব কিছুর মধ্যে যেটা সব থেকে স্পেশাল সেটা মানে সোনাই দিয়ে দিয়েছে আমাকে, নতুন বছর পড়তে না পড়তে, একটা বাবা মার কোল আলো করে যখন একটা ছোট্ট সদস্য আসে সেই মুহূর্ত পৃথিবীর সব মুহূর্তকে হার মানায়, মানে সব থেকে স্পেশাল মুহূর্ত যদি কোনো মানুষের জীবনে হয় তাহলে সেটাই আমার মনে হয়। তো সেই ছোট্ট সদস্যটা ধীরে ধীরে যখন চোখের সামনে বেড়ে ওঠে এবং তার সাথে সাথে নতুন নতুন জিনিসপত্র শেখে চেষ্টাটা তার, আর সেটা যেদিনকে ফুলফিল করতে পারে সেই আনন্দটা মানে ভাষায় প্রকাশ করার মতন না, হয়তো সে পারছে কিন্তু জিতে গেছি মনে হচ্ছে আমি। তো ও যখন মানে পাল্টিটা প্রচুর আগে থেকে, ও মানে মোটামুটি 2.5 মাস থেকেই ওর পাল্টি দেওয়ার একটা টেন্ডেন্সি চলে এসেছিল, উল্টে যেত পুরোপুরি, মানে
80% উল্টে যেত, শুধুমাত্র হাতটার জন্য একটু আটকা পুরোটা পাল্টি করে গেছে। তো ওটা একটা অন্য রকমই আনন্দ ছিল জানি, যারা তোমরা ওকে প্রচন্ড ভালোবাসো, যারা বলবো না, প্রত্যেকে তোমরা ওকে প্রচুর ভালোবাসো। টু 100% শিওর যে শুধু আমি না বা আমরা না, তোমরাও প্রচুর খুশি হয়েছো, কারণ শান্তিকে তোমরাও প্রচুর ভালোবাসো। আর সব থেকে বেশি ভালো লাগে কোন কমেন্টগুলো জানো তো, তোমরা যখন একদম নিজেদের মনের কথাটা কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করো। যেমন রিসেন্ট কিছুদিন আগেই একটা কমেন্ট দেখছিলাম যে কাজকর্ম ফেলে রেখে যেই ভিডিও মানে নোটিফিকেশানটা আসে, যতই আমার এমার্জেন্সি কাজ থাকুক সেটাকে আমি সাইড করে রেখে আগে শানভিকে দেখতে আসি। এমনকি এটাও অনেক দিন আগে করছিলাম যে আমার রুটি করা ছিল, সেটা আমি রুটি করতে করতে ব্লগটা চালিয়ে শানভির মুখটা দেখছি। সারাদিন যদি ওর মুখটা না দেখি মনে হয় কি যেন একটা মানে অসম্পূর্ণ হয়ে রয়েছে, মানে কিছুই ভালো লাগে না, ওর মুখটা দেখতেই হয়। দুই একটা ব্লগের মধ্যেই মানে এই রিসেন্টের দুই একটা ব্লগের মধ্যেই একটা কমেন্ট দেখছিলাম যে যদি তোমার ব্লগ আসতে একটু লেটও হয় আমি পুরোনো ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখি। তো এতটা এতটা ভালোবাসা, তো ভীষণ ভালো লাগে, তোমরা এইভাবে ভালোবেসো, পাশে থেকো। একটা নতুন জিনিস বানিয়েছিলাম যেগুলো তোমাদের সাথে চলো একটু শেয়ার করে দিই। তোমাদের বলেছিলাম যা যা বানাবো তোমাদের সাথে শেয়ার করব, তার মধ্যে সবার ফার্স্ট হচ্ছে এই কাঁটাটা। এটা ডিফারেন্ট কালারে চলে আসবে, যেটা যেমন রোজের ওপর বাসন্তী হলুদ কালারের রয়েছে, এটা সব কালার অ্যাভেলেবেল। তো এই যে কাঁটাটা, তার সাথে এই দু সেট কানের, এটা গুজি বা ঝোলানো দুটোতেই অ্যাভেলেবেল। আরও সব ধরনের কালার অ্যাভেলেবেল রয়েছে, ইভেন মাল্টি কালারও। তারই সাথে এই কালেকশনটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা দু রকম ভাবেই অ্যাভেলেবেল, মানে যেরকম গুজি সিস্টেমেও পরা যাবে আবার ঝোলানো চাইলে সেটাও হবে। তো এখানে রয়েছে একটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছ, আর এই সাইড থেকে গেছে ফ্লাওয়ারের একটা কুড়ি, পাতার কাজ করা রয়েছে। তো ঠিক এই রকম টাইপের দেখতে, ভীষণ কিউট। তোমাদের কেমন লাগলো জানিও সেটা। এরই সাথে আরো একটা মাল্টি কালারের কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। এটা সব রকম কালারের দেখো পাপড়ি দেওয়া রয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর তার সাথে নিচে রয়েছে দুটো পাতা আর একটা ছোট্ট ফুল, এটাও কিন্তু দু রকম স্টাইলেই পরা যেতে পারে। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা কালেকশন বলো কেমন লাগলো তোমাদের, আরো নিত্য নতুন কালেকশন খুব শিগগিরই বানাবো। আসলে আমি বসারই সময় পাচ্ছি না, সোনাবুড়িকে নিয়ে এডিট করে তারপরে যেটুকু ফাঁকা টাইম পাই ও ঘুমোয় সেটুকু টাইমে এগুলো করি। তো যখনই সময় পাচ্ছি তখনই করছি। আর মাঝখানে গোপুসোনার জুয়েলারিটা বানানো ছিল, যার কারণে আর এইসব নিয়ে বসতে পারিনি। তো সামনের দিনে আরও অনেক অনেক কালেকশন বানাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের যদি কোনো কালেকশন পছন্দ হয় অবশ্যই সেটা তোমরা আমাকে ফেসবুকে জানাতে পারো, আর যদি ফেসবুকে ফ্রেন্ডের না থেকে থাকো অবশ্যই ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক শেয়ার করা রয়েছে। তো সেখান থেকে তোমরা আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে কমেন্ট সেকশনে একবার জানিয়ে দিও, আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে নেওয়ার, আর ওখানে বাকি কথাটা তোমরা বলে নিতে পারবে। কালেকশনটা আগে আমি শেয়ার করেছিলাম, সবকটাই যখন শেয়ার করছি ভাবলাম চলো এটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ অনেকেই কমেন্ট করছিলে যে দি ভাই যেটা বানানো স্টার্ট করেছিলে সেটা তো দেখালে না, হয়তো তোমরা মিস করে গেছো। এটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এর মতো তাহলে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। আর যদি এগুলোর মধ্যে তোমাদের কোনোটা পছন্দ হয় সেটার স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারে সেন্ড করো, বাকি ডিটেলস তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ছেড়ে যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষা তুমি সবসময় করি সেটা করো। আজকের মতো টাটা।